সুধি দর্শক, আজ আমরা এসেছি নেত্রকোনা জেলাধীন বারাহাট্টা উপজেলার কাশতলা গ্রামের কবি নির্মলেন্দু গুণের বাড়িতে। আমরা এখন আছি কবির বাড়িতে যাওয়ার প্রবেশদ্বারে। সুধী দর্শক, আমরা এখন আছি কবির বাড়িতে প্রবেশের গেইটে। এখানে কবি নির্মাণ করেছেন শহীদ বেদি। এখন আপনাদের দেখাবো কবির পুকুর ঘাট। কবির বাড়িতে নির্মিত রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্য। বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। এটা হচ্ছে কবির বাসভবন। কবি বাড়িতে আসলে এই ঘরটিতে কবি রাত্রি যাপন করেন। কবির বাড়িতে বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে মঞ্চে অনুষ্ঠান করা হয়, সেই মঞ্চের নামকরণ করেছেন কবি বীরচরণ। কবির বিভিন্ন লেখা বইয়ের সংগ্রহ করেছেন রামসুন্দর পাঠাগারে। আপনারা দেখতে পাচ্ছেন রামসুন্দর পাঠাগারটি। এখন যে ঘরটি দেখতে পাচ্ছেন সেটি হলো কবির সংগ্রহশালা। কবির সংগ্রহে থাকা বিভিন্ন ছবি, বিভিন্ন প্রতিকৃতি, বিভিন্ন রকম সংগ্রহ এই সংগ্রহশালায় সংরক্ষিত করে রেখেছেন কবি। কবির বাড়ির পেছনের অংশে যে পুকুরটি, সেই পুকুরটি এখন দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে কবির বাড়িতে নির্মিত মাইকেল মধুসূদন দত্ত ভাস্কর্য। এটি হচ্ছে কবির শিল্পমনার এক বই প্রকাশের জন্য নির্মিত। এখানে সঙ্গীত চর্চা করা হয়। কবির বাড়ির পেছনের অংশ থেকে আমরা বাড়ির সবটুকু ভিডিও ধারণ করার চেষ্টা করেছি, আপনারা দেখছেন।
ধন্যবাদ সকলকে, আমাদের ইউটিউব চ্যানেলে সকলেই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।